আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া লা আকিবাতু লিল মুত্তাকিন ওয়া সসালাতু ওয়া সসালামু আলা আশরাফিল আমবিয়া ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন আম্মা বাদ। সম্মানিত দিনী ভাই বোনেরা, কাছ এবং দূর থেকে, দেশ এবং বিদেশ থেকে যারা আমাকে দেখতেছেন, সবাইকে জানাই আমার অন্তরের অন্তঃস্থল থেকে আন্তরিক মোবারকবাদ। সুপ্রিয় যুবক তরুণ ভাইরা, আজকে আমি আপনাদের সামনে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ভিডিও নিয়ে হাজির হইলাম। আপনারা জানেন আমি সবসময় যৌন শক্তি সম্পর্কে আলোচনা করি এবং এটাই আমার শিক্ষা এবং এটাই আমি গবেষণা করি। তো আজকে অত্যন্ত সংক্ষেপে কিছু আলোচনা করব। ভিডিওর শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন, আর যারা নতুন দেখতেছেন সবাইকে অনুরোধ জানাবো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন, এবং যারা করেছেন সবাইকে আন্তরিক মোবারকবাদ। প্রিয় বন্ধুগণ, আজকের যে বিষয়টা হচ্ছে, সাবজেক্ট হচ্ছে, সেটা হচ্ছে যৌনশক্তি যদি আপনার কাছ থেকে বিদায় নিয়ে যায় তা কীভাবে আবার ফিরিয়ে আনতে হবে, কোরআন কিছু আমল আজকে আপনাদেরকে দেখিয়ে দিব। প্রিয় বন্ধুগণ, ঔষধ বাতিয়ে দেওয়ার আগে, বলিয়া দেওয়ার আগে আমি আপনাদেরকে কিছু আলামত বলি। যদি আলামতগুলো থাকে তাহলে আপনারা সেই ঔষধ সেবন করবেন প্রায় 15 দিন পর্যন্ত। যে কোনো কারণে যদি পুরুষের পুরুষত্বহীন হয়ে গেলে অথবা কু অভ্যাসের কারণে তার যৌবন শক্তি হারিয়ে গেলে অথবা কুচিন্তার কারণে বা ঘুম কম হওয়ার কারণে যদি আপনার পুরুষ আপনার যৌন শক্তি একেবারে কমে যায়, তাহলে আপনাকে আজকে আমি যে ঔষধগুলো এবং কোরআনে আমলগুলো বলে দিব, আপনি যদি সঠিকভাবে 15 দিন তা আমল করেন, তো আল্লাহ তাআলার রহমতে আপনার আরানো যৌবন ফিরে আসবে, আপনার মর্দমা শক্তি ফিরে আসবে, আপনার লিঙ্গ উত্তেজিত হবে, আপনার স্ত্রীর সাথে আবার আপনি মন খুলে সহবাস করতে পারবেন, এনজয় করতে পারবেন। আর যারা বিবাহ করেন না, মনে মনে ভাবছেন যে আমার আগে আমার লিঙ্গ শক্ত হইত এবং মজবুত হইত এবং আমার শরীরের মধ্যে আগে উত্তেজিত হইত, কিন্তু আমি উস্তমিতন করার কারণে, যেটাকে মাস্টারবেশন বলে, মাস্টারবেশন করার কারণে আমার যৌবন শক্তি একেবারে হারিয়ে গিয়েছে, আমি তাদেরকে হলো বায়ু বন্ধুগণ, আপনারা আজ থেকে এই কোরআনি আমলটাকে গ্রহণ করুন বিনা টাকায়। কোনো টাকা পয়সা লাগবে না, কোনো কিছুই লাগবে না, শুধু লাগবে কিছু পাতা এবং কোরআনের কিছু আয়া। প্রিয় বন্ধুগণ, তাহলে যে সমস্ত ভাইদের অস্তমিতন করে আপনার লিঙ্গকে একেবারে ধ্বংস করে দিয়েছেন, অথবা দুশ্চিন্তায় অথবা কম ঘুমার কারণে অথবা বিভিন্ন পর্নোগ্রাফি দেখার কারণে, যদি আপনি মনে করেন যে আপনার যৌবন শক্তি অথবা আপনার যৌন শক্তি সেক্স শক্তি কমে গিয়েছে, তাহলে আজকে আমি আপনাদেরকে কিছু ঔষধ বলে দিচ্ছি। তো শুরু করা যাক, আমরা মূল আলোচনায় যাই, শুরু করা যাক যে ঔষধ কী, ঔষধগুলো কী। প্রথমে আপনাকে যে জিনিসটা জোগাড় করতে, সেটা হচ্ছে বড়ই পাতা। আপনি প্রথমে 8টি বড়ই পাতা নেবেন, নেওয়ার পর একটি পাথরের, আমরা যেটাকে ফাটা বলি, অথবা যে কোনোভাবে আপনি সেই পাতাগুলো বালুর থেকে বেটে নেবেন অথবা সেচে নিয়ে তার থেকে রস বের করবেন, এবং সেই পাতাগুলোকে বালুর থেকে পিষার পরে ওই পিষাযুক্ত রস থাকুক অথবা তার পাতার যে সাবাটা আছে ওইটা যদি থাকে, তাহলে ওই 8টি বড়ই পাতাকে বালুর থেকে পিষে তার সাথে কিছু পানি মিশ্রিত করে নেবেন, মিশিয়ে নেবেন, এবং তার মধ্যে সূরাতুল
নাস এবং সুরাতুল ফালাক এবং আয়াতুল কুরসি পড়ে উক্ত পানির মধ্যে ফু দিবেন এবং ওই পানির জিহ্বা দ্বারা অল্প অল্প তিনবার চেটে খাইবেন এবং অবশিষ্ট যেগুলো পানি থাকবে তা দ্বারা আপনি গোসলের পানির সাথে মিশাইয়া এইভাবে আপনি 15 দিন গোসল পারবেন। দেখবেন ইনশাল্লাহ আপনার মর্দমা শক্তি ফিরে পাইবেন এবং আপনার যৌন আরানো যৌবন আবার ফিরে আসবে, আপনার লিঙ্গ উত্তেজিত হবে, আপনার স্ত্রীর সাথে আপনি মন খুলে এনজয় করতে পারবেন। প্রিয় বন্ধুগণ, আমি আবারও বলছি, 8টি বড়ই পাতাকে পাথরের মধ্যে পিষে তার সাথে কিছু পানি মিশিয়ে এবং আয়াতুল কুরসি, নাস, ফালাক এইগুলো পরে উক্ত পানির মধ্যে ফু দিবেন। দেওয়ার পরে তা থেকে তিনবার জিহ্বা দিয়ে ছেটে ছেটে অল্প পানি খাইবেন, বাকি অবশিষ্ট পানি দ্বারা গোসল করিবেন। এইভাবে আপনি 15 দিন করেন ইনশাল্লাহ। আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উপর গ্যারান্টি ভরসা করে বলতেছি, আল্লাহ তাআলা আপনার এই আরানো যৌবন ফিরিয়ে দিবেন। প্রিয় বন্ধুগণ, আজ এই পর্যন্ত, দেখা হবে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো আলোচনা নিয়ে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।